আগের পর্বে আমি দেখিয়েছিলাম ডায়মন্ড হারবারের মাছের বাজার সবে শুরু হয়েছিল। ইলিশ মাছ নিলামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। এই পর্বে আমি দেখাবো ভারতবর্ষের সব থেকে বড় মাছের বাজারের ব্যস্ততা। একটা কথা আছে যে কোনো জায়গায় বেশি হইচই হলে বলা হতো এটা কি মাছের বাজার। সত্যি তাই, এখানকার পরিবেশ এতটাই হইচই সবসময় চলছে যে এটা যে মাছের বাজার সেটা বোঝা যাচ্ছে। ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ নিলামের পরে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন বাজারের উদ্দেশ্যে। ট্রলার থেকে নিয়ে আসা ইলিশ মাছ জড়ো করা হচ্ছে ওজন করার জন্য। ওজন করার আগে ছোট বড় মাছগুলোকে আলাদা করা হয় দামের পার্থক্যের জন্য। একটা সময় খুবই ব্যস্ত হয়ে ওঠে এই মাছের বাজার। ঝুড়ি ঝুড়ি ইলিশ মাছ লরিতে বোঝাই করতে ব্যস্ত এখানকার মুঠেরা। এখানকার মুঠেরা প্লাস্টিকে মুড়ে রাখেন নিজেদেরকে, কারণ মাছের বরফ গলা জলের হাত থেকে বাঁচার জন্য। এই সমস্ত মাছ লরি বোঝাই করা হচ্ছে বিভিন্ন কলকাতার মাছের বাজারের উদ্দেশ্যে। ইলিশ মাছের নিলাম ডাকার সময় একটা নির্দিষ্ট টাকা ধরে শুরু হয়। ক্রেতাদের মধ্যে যে বেশি দাম দেবে তারই কেনার অধিকার হয়। এখানে যখন নিলাম ডাকা হয় সেই সময় কম করে এক একজন ক্রেতাকে 40 কেজি মাছ নিতে হবে। অর্থাৎ এখানকার একপাল্লা মাছ হচ্ছে 40 কেজি। এরা 40 কেজির নিচে মাছ বিক্রি করে না। আমি ইলিশ মাছ নিয়ে বেশ অনেকটা সময় কাটালাম। যাই হোক, যদি পর্বটি ভালো লাগে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন আর নতুন পর্ব করার উৎসাহ দেবেন।